প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার আবদারহাট গ্রামের মোহাম্মদ অলির রহমান ভাইয়ের বাণিজ্যিক কুলবাগানে। অলির রহমান ভাই এখানে মোট 12 বিঘা জমিতে প্রায় 5 প্রজাতির বিভিন্ন রকমের কুল চাষ করছেন এবং এই বাগান থেকে প্রতি বছরে তিনি প্রায় 30 লক্ষ টাকার কুল বেচা কেনা করেন এবং সকল খরচ খরচা বাদ দিয়ে প্রায় 18 থেকে 20 লক্ষ টাকার মতো বার্ষিক ইনকাম তিনি করে থাকেন এই বাগান থেকে। আজ আমরা অলির রহমান ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে একই সাথে বিভিন্ন জাতের কুল চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদুজ্জামান। ভাইয়া, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, বেশ কয়েক বছর আগে আপনার একটি কুল বাগান আমরা এসেছিলাম, তখন আপনি কাশ্মীরি আপেল কুল চাষ করছিলেন, কিন্তু এখন এই বাগানটা আমরা এসে দেখছি যে অনেক প্রজাতির কুল আপনি চাষ করছেন। তো আমি জানতে চাইবো এই বাগানটা মোট কত বছর ধরে আপনি এখানে করছেন? এই বাগানটা আমি করছি 5 বছর যাবত। 5 বছর এখানে আপনি এই বাগানটা করছেন। এখানে কি কি জাতের কুল চাষ করছেন আপনি? এখানে টক কুল আছে 3 প্রকারের, আর বলসুন্দরী আছে, থাই আছে, আর দুটো একটা অন্য ভিন্ন জাত আছে, ওগুলো হিসাবের মধ্যে রাখি না, আছে। এখানে আপনি মোট কতটুকু জায়গা নিয়ে চাষ করছেন? এখানে জমি আছে 12 বিঘা। এখানে কি 33 শতকের বিঘা? 33 শতকের বিঘা। এই এখানে আপনি বলেন যে 5 বছর আগে থেকে আপনি এখানে এই বাগানটা শুরু করেছেন, তো এই বাগানে প্রথমেই আপনার কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছিল? প্রথমে ইনভেস্টমেন্ট 6 লক্ষ প্লাস হবে। শুরুতেই 6 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এখানে? শুরুতেই না, ফার্স্ট জমির হারি দিলাম, তারপরে চারা কিনলাম, তারপরে তার সার, পরিচর্যা, লেবার, ধীরে 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 মানে কমপ্লিট শেষ পর্যায়ে পর্যন্ত 6 লক্ষ প্লাস খরচ, মানে 12 বিঘা সবকিছু মিলিয়ে। আচ্ছা, আমরা যদি এটা 33 শতকে বা 1 বিঘা জমির কথা যদি বলি, তাহলে এরকম একটা বাগান তৈরি করতে 1 বিঘা জমিতে কত টাকা খরচ হবে? 1 বিঘা জমিতে 50 থেকে 60 হাজার টাকা খরচ হতে পারে শুরুতেই। শুরুতেই এবং 1 বিঘা জমি থেকে কত টাকায় করা সম্ভব? সবকিছুর মালিক তো আল্লাহ, হয়তো 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা বেচা কেনা হতে পারে, আবার আসল না উঠতে পারে, মানে ডিপেন্ড করবে ফলন এবং গাছের উপরে, পরিচর্যার উপরে, প্রাকৃতিক আবহাওয়ার উপরে। যেমন গত বছর বর্ষায় কিছু কিছু ফলন হয়নি, মানে ফুল এসেছিল নষ্ট, পরবর্তী ফলে ফুলে ফুল দাঁড়াইছে, এরকম যদি হয় তখন লস হয়। আমরা 1 বিঘের কথাটা শুনলাম, কিন্তু আপনি যেহেতু 12 বিঘা জমিতে চাষ করছেন, তো 12 বিঘা জমিতে আপনার এখান থেকে এক সিজনে কত টাকায় করা সম্ভব? 12 বিঘা জমিতে এক সিজনে আল্লাহ দিলে 15-20 লক্ষ টাকা আসতে পারে লভ্যাংশ। আর সবকিছু মিলিয়ে কত টাকা হতে পারে খরচ খরচা সহ? 25 থেকে 30-এর মধ্যে থাকে বিক্রি বেচা কেনা। ভাই, আপনি বলছিলেন যে আপনার এই বাগানে প্রায় 5 প্রজাতির কুল আপনি চাষ করেছেন এবং এছাড়া আরো অন্যান্য প্রজাতির 2-1টা গাছ আপনার আছে, তো আমি প্রথমে জানতে চাইবো যে এখানে আপনি এতগুলো প্রজাতির কুল কেন চাষ করলেন, এর সুবিধাগুলো কি কি? সুবিধা, টক কুলটা ফার্স্ট ওঠে, তারপরে ধাপে ধাপে অন্য কুলগুলো আসে এবং এই জাতগুলো একদিনে বাংলাদেশে আসেনি, ধাপে 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 আসার সাথে সাথে আমি একটা একটা করে করে লাগাইছি। থাই কুলটা এসেছে বোধহয় 5 বছর, এর আগে অন্যান্য কুল ছিল। টক কুল ওটা ফার্স্ট আমি 1 ডিসেম্বর থেকে টক কুল বেচা শুরু করেছি, থাই কুলটা বেচছি এই 15 দিন মতো, এই জন্যে ধাপে ধাপে। এবং কখন কোন কুলটা মার্কেটে চলবে না চলবে বলা যায় না, কখনো হয়তো স্টক ভালো, হয়তো স্টক ডাউন হয়ে গেল, আপনার থাইটা ভালো চললো, এই জন্য 4-5 প্রকার কুল রাখলে একদিক থেকে আরেক দিকে পোষাই দেয় এবং পরাগায়নটা ভালো হয়, ভ্যারাইটি স্কুল থাকার কারণে ফুলের পরাগায়নটা ভালো হয়, তো কুলের উৎপাদন বাড়ে। তো ভাই, আমি জানতে চাইবো যে এই কুল বাগান যখন আপনি শুরু করেন, প্রথমেই জমি প্রস্তুতি থেকে শুরু করে আপনি চারা রোপণ পর্যন্ত কি কি ধরনের পরিচর্যা করেন জমিতে? প্রথমে জমিটা নাঙ্গল দিলাম, নাঙ্গল দিয়ে একটা মেপে নিলাম, মেপে মানে 7-8 অন্তর চারা লাগানো, আমার 7-8 বাই 7-8 চারা লাগালাম, তারপরে তাতে খোটা মারতে হয়, তারপর সার দেওয়া, সেচ দেওয়া, কীটনাশক স্প্রে, এরকম ধাপে 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 চলতে থাকে, চলতে চলতে কুল পর্যন্ত পৌঁছায়। এই চারা যে আপনি রোপণ করলেন, বললেন যে আপনি কুল পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হয়, তো চারা রোপণের পরে আপনি চারাগুলো কি কি পরিচর্যা করেন, আর চারা যখন রোপণ করছেন এই সময় আপনি চারা মানে কি ধরনের চারাগুলো আপনি রোপণ করেন আর কি? চারা রোপণ করি ছোট চারা, চারাগুলো এরকম সাইজের চারা থাকে, একদম ছোট, একদম ছোট। এবার এতে সার দিয়ে পানি দিয়ে স্প্রে করে খুব দ্রুত বাড়ে, আপনার 5 থেকে 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ গাছ তৈরি হয়ে যায় এবং প্রথম বছর থেকে ফলন দেওয়া সম্ভব হয়। ফলন সম্ভব। আপনি বলেন যে 5 থেকে 6 মাসের মধ্যে চারা পরিপক্ক হয়ে যাচ্ছে এবং সেখানে ফলন দেওয়া সম্ভব হচ্ছে, তো এই 4-5 মাস পরেই মানে প্রথম সিজনেই আপনি ফুল পেয়ে যাচ্ছেন,
এই গাছে ফুল আসার পরে এতে কি কি পরিচর্যা করতে হয়? ফুল আসার পরে স্প্রে দিতে হয় কীটনাশক ছত্রাকনাশক, ফুলের থেকে ফল দাঁড়িয়ে গেলে ভিটামিন দিতে হয়, গাছের গোড়ায় সার দিতে হয়, ফুল থাকাকালীন গাছের গোড়ায় সার দিতে হয়। গাছে ফুল আসার পর থেকে শুরু করে একদম ফল হারভেস্ট করা পর্যন্ত কতদিন মতন সময় লাগে? 4 থেকে 5 মাস সময় লাগে। আপনি কুল বাগানে সেচ বা জমি পরিষ্কার এগুলো কিভাবে করেন? সেচ মেশিন দিয়ে দিই, জমি পরিষ্কার ঘাস মারা ওষুধ স্প্রে করি, ঘাসগুলো যখন অতিরিক্ত হয় তখন ওই ওষুধ দিয়ে স্প্রে করি ঘাসগুলো মারি। আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলো তো বেশ বড়, প্রত্যেকটা গাছ পূর্ণাঙ্গ গাছ এবং একটা গাছের সাথে একটা গাছ লেগেও যাচ্ছে, এক্ষেত্রে আপনারা কি গাছের ডালগুলো কাটেন বা ছাটাই বাছাই এগুলো করেন? হুম হুম, গাছের ডাল ছাটাই বাছাই কাটা করা লাগে। তো এগুলো কোন সময় করেন? এগুলো আমি গাছ যখন বাড়ে প্রয়োজনের তাগি প্রয়োজন অনুযায়ী, এর নির্দিষ্ট সময় নেই, যে গাছটা আমার ছাটা প্রয়োজন ছেড়ে দিলাম, আর এই কুল শেষ হওয়ার পরে সমস্ত গাছ কেটে দেওয়া হয় গোড়া থেকে, কেটে দিয়ে ওতে কস ওঠে, ওই কস ছেটে সাইজ করে রেখে রেখে তারপরে যেটা প্রয়োজন সেটা রাখি, যেটা প্রয়োজন না সেটা বাদ দিই, এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, মানে গাছের উপরে নির্ভর করে। আমরা অনেক জায়গায় দেখি যে গাছ কেটে দেওয়ার পরে অনেকে নতুনভাবে কলব করে নতুন জাতের জন্য, তো আপনারা কি এখানে এগুলো করেন? করি, মানে ওইভাবে কি আপনারা এই যে 5 থেকে 6টা যে নতুন যে ভ্যারাইটিস আপনি বললেন এইভাবে কি করা নাকি একদম শুরু থেকে চারা দেওয়া করা? ওইভাবে কিছু করা আছে, শুরু থেকে কিছু চারা রোপণ আছে। আগে আমার ছিল আপেল কুল, আমি গত বছর আপেল গুলো সব চেঞ্জ করে থাই করেছি, মানে শুরু থেকেই করি আবার ওভাবেই করা হয় কলমের মাধ্যম দিয়ে। কলমের মাধ্যম দিয়ে করা। আপনি কোন কোন জাতের মানে কোন ধরনের কলমটা করেন এখানে? আমরা এটা করি জোড় কলম। এই কলমের পদ্ধতি এগুলো কি আপনি নিজে করেন নাকি অন্য মানুষ দিয়ে করেন? নিজেই করি। নিজেই করতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি এই যে সামনে সামনে যে গাছটা আছে এটা লাল কুলগুলো, এইটা কি কি কুল? এটা এটা বলসুন্দরী, বলসুন্দরী কুল। এই কুল সাইজ গুলো কেমন হয়, মানে কেজিতে কতগুলো কুল থাকে এগুলোর? কেজিতে আপনার 50 থেকে 60 গ্রাম একটা কুলের ওজন হতে পারে। তো 50-60 মানে কেজিতে কতগুলো গুণে হবে দেখা নেই, তবে 50 গ্রামে আপনি ধরেন তাই 20টা কুলি 1 কেজি হবে, 20টা কুলি 1 কেজি হয়ে যায়। আর আমাদের সামনে যে কুলগুলো এগুলো কি কুল? এটা এবার টক, টক কুল, মানে এগুলো আকার একটু ছোট এবং এগুলো স্বাদে সম্পূর্ণ টক থাকে। এগুলো ছোট আরো মোটা হবে, এগুলো এই যে ছোট মোটা হচ্ছে আস্তে আস্তে মোটা হচ্ছে, এখনো পরিপূর্ণ হয়ে আসেনি, আরো মোটা হবে। কুল চাষে বিশেষ কোনো অসুবিধা আছে কিনা? এর বিশেষ অসুবিধা এক গাছ ভেঙে যাওয়া। এই দেখেন এই খোটা দিয়েছি, খোটার বাইরে থেকে ডালটা ভেঙে গেল, মানে খোটাটা ভালোভাবে দিতে হবে, এর অসুবিধা এই ছাড়া আর বিশেষ অসুবিধা নাই। কোনো রোগ বলে আছে কি? রোগ বালাই আছে তবে তেমন কিছু না, যদি ঠিক ঠিক পরিচর্যা করা যায় রোগ বালাই খুব একটা আক্রান্ত হয় না। আর যদি মানে আপনার ওই প্রজননের সময় যদি বৃষ্টি হয় তখন একটু ক্ষতি হয়, এছাড়া খুব সমস্যা নাই কুল চাষে। সার প্রয়োগের প্রয়োজন পড়ে? হুম, সার তো অবশ্যই দিতে। কি ধরনের সার প্রয়োগ করেন? সার দেই পটাশ, ফসফেট, ইউরিয়া, সব রকম সারই দেই। জৈব সার প্রয়োগ করেন? জৈব সার, জীব সার, দস্তা, বোরন, মানে যত প্রকার সার আছে সবই দিতে হয়। আপনার যদি বিঘাপতি জিজ্ঞেস করি যে বিঘাপতি কোন সারটা কি পরিমাণে প্রয়োগ করতে হয় বছরে এবং কোন সময়, এগুলো একটু আমাদেরকে বলবেন। বিঘাপতি বলতে আমরা সার ওইভাবে দেই না, হয়তো 1 বস্তা TSP, 1 বস্তা পটাশ, 1 বস্তা ইউরিয়া, 1 বস্তা DAP কিনে 4 রকম সার নিয়ে আসলাম, সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে গেলাম। তো আমি বছরে আমি সার দেওয়া শুরু করি বর্ষার শুরু থেকে এবং ফুল আসার পর পর্যন্ত, তারপরে আর সার প্রয়োগ করি না। এবং এই সারগুলো হচ্ছে জমির সব জায়গায় দেন না, শুধু গাছের গোড়ায় গোড়ায় দিই। আমরা এটা দেখতে পাচ্ছি যে গাছের গোড়ার মাটিগুলো আলগা করা আছে, মানে এগুলো কি আলাদাভাবে পরিচর্যা করা হচ্ছে? আলাদা পরিচর্যা করা হচ্ছে, এটা বাগানের অন্যান্য সব জায়গায় প্রয়োজন নয় এরকম? না না, শুধু গাছের গোড়াটাই, শুধুমাত্র গাছের গোড়াই। একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত থাকে শুরুতেই? শুরুতেই থাকে 7-8, 1 বছর পরে একটা বার একটা মেরে দিই, গাছ মাঝখানে একটা করে কমিয়ে দিই, মানে ওই একটা গাছ এই একটা গাছ, এখানে কিন্তু একটা গাছ ছিল আগে এই এই মাঝখানে, কিন্তু দ্বিতীয় বছর ওই গাছগুলো উঠাই দিই, দিলে এই গাছগুলো বড় হয়ে যায়, তাতে দ্বিতীয় বছর ছাড়া প্রায় 3-4 গুণ ফল বেশি হয়। মানে গাছের ঘনত্বটা কমিয়ে দেওয়া হয়, গাছগুলোকে বড় ফল অনেক বেশি হয়, গাছ একটা কমে কিন্তু ফল 3 গুণ বেশি হয়, কিন্তু এক জায়গায় থাকলে গাছে গাছে গাছ লেগে যাবে, ওর ভিতরে ঢোকা যাবে না, পরিচর্যা করা যাবে না। অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখি যে পাতায় পোকা লাগার একটা সম্ভাবনা থাকে বা ফলগুলো পোকায় খেয়ে নেওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের কোনো সম্ভাবনা কুলের মধ্যে নাই? আছে, পাতায় পোকা লাগে, ফলেও পোকা লাগে, ওর জন্য কীটনাশক ব্যবহার করতে হয়, যখন দেখি পাতায় পোকা তখন কীটনাশক ব্যবহার করি, পাতার পোকা মেরে দিই, যখন ফলে পোকা লাগে ফলে কীটনাশক ব্যবহার করতে লাগে, পোকা সবটাতেই আছে, মানে কীটনাশক ব্যবহার করার উদ্দেশ্য একটাই, পোকা থাকবে না। আর ছত্রাক দিলে গাছের চেহারা ভালো, ফলের চেহারা ভালো, ভিটামিন দিলে ফল বড় হবে। গাছে ফুল আসার পরে কুলগুলো যখন আপনি বাজারজাত করেন নির্দিষ্ট সময় পরে গিয়ে, এই কুলগুলো আপনি কোথায় বাজারজাত করছেন? আমি এখন চট্টগ্রামে বিক্রি হচ্ছে মাল।
আপনারা সাতক্ষীরা থেকে চট্টগ্রামে কুল পাঠাচ্ছেন? চট্টগ্রাম মানে ওখান থেকে পাইকারে এসে নিয়ে যান নাকি আপনারাই পাঠিয়ে দেন? আমরা এখান থেকে পাঠিয়ে দিই ওখানে মার্কেটে, আড়তে ওরা বেচে, ওরা বেশি কিনে আমাদের নিউজ দেয় ভাই আজকে বিক্রি করছি, পরবর্তী টাকা পাঠিয়ে দেয় ব্যাংকের মাধ্যমে। ভাই এটা কোন জাতের কুল প্যাকিং চলছে এখন? টক কুল প্যাকিং চলছে। আপনারা এখান থেকে প্রতিদিন কি পরিমানে কুল বাজারজাত করছেন? 10 থেকে 12 মন কুল যাচ্ছে। এটা কি সব রকম কুল মিলিয়ে? সব রকম মিলিয়ে কিন্তু টক কুলটা বেশি, টক কুলের পরিমাণটা বেশি যাচ্ছে, টক কুলের পরিমাণটা বেশি। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষিকট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।